বাংলাদেশের মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট MR9 ডু অর ডাই এর অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হলো কিছুক্ষণ আগে। আমি সত্যি কথা বলতে কি, ট্রেলারটা দেখে জাস্ট আমার মাথাটি খারাপ হয়ে গেছে, এবং আমি ভাবতেই পারছি না যে বাংলাদেশে এই রকম একটা সিনেমা তৈরি হতে পারে। বাংলাদেশের সব থেকে বড় বাজেটের ফিল্ম এখনও পর্যন্ত, এই সিনেমাটার বাজেট আমি দেখলাম 83-85 কোটি টাকা। যদিও এই ছবিটা জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা হচ্ছে, বাংলাদেশ এবং US যৌথ প্রযোজনায় তৈরি করা হচ্ছে এই ছবিটা। তোমরা হয়তো সকলেই জানবে মাসুদ রানা চরিত্রটা তোমাদের সকলেরই জানা, এবং কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানার ধ্বংস পাহাড় উপন্যাস অবলম্বনে এই পার্টিকুলার প্রজেক্টটা নির্মাণ করা হচ্ছে। আমরা এখানে মাসুদ রানার চরিত্রে দেখতে চলেছি ABM সুমনকে, এবং এখানে আমরা এছাড়াও অভিনয় করতে দেখতে পাবো সাক্ষী প্রধান আছে, দ্য গ্রেট খালি আছে। আমরা থ্রি ইডিয়েটসের সেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো যে আমাদের প্রচণ্ড হাসিয়েছিল, সাইলেন্সার চরিত্রটার নাম ছিল, আশা করছি তোমাদের সকলেরই মনে আছে। এবং এছাড়াও হলিউড অ্যাক্টররা আছে, বাংলাদেশের অ্যাক্টররা আছে, সবাই মিলিয়ে এই মানে এই প্রজেক্টটা একদম অন্য ধরনের একটা প্রজেক্ট হতে চলেছে। এবং এর আগে বাংলাদেশ এই ধরনের এত বড় গ্র্যান্ডারের কাজ কখনো দেখেনি, তার কারণও আছে, এত বড় বাজেটের ফিল্ম এর আগে বাংলাদেশে তৈরিও হয়নি। 85 কোটি টাকার একটা ফিল্ম ভাই, এটা তো অবশ্যই মানতে হবে। এবং ট্রেলারটা তোমরা যারা দেখেছো তোমরা খুব ভালোভাবে জানো যে কী লেভেলের প্রিমিয়াম ফিল দিচ্ছে ট্রেলারটা আমাদেরকে। সেটা আমরা ডায়লগ বলি, যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, যেভাবে আমরা অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখছি, যেখানে মাসুদ রানাকে আমরা বলতে শুনছি মাসুদ রানার MR9 ডু অর ডাই, প্রচণ্ড ভালো লাগছে ABM সুমনকে দেখতে, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। এই প্রজেক্টটা 25 আগস্ট রিলিজ করছে, আমি এই প্রজেক্টটা দেখার জন্য প্রচণ্ডই এক্সাইটেড হয়ে আছি। ট্রেলারের কালার গ্রেডিং থেকে শুরু করে BGM এবং ডায়লগ, যেখানে যেখানে চেজিং সিনগুলো দেখানো হচ্ছে, পুরো বিষয়টা, সিনেম্যাটোগ্রাফি আমরা দেখেই, ট্রেলার দেখেই বুঝতে পারছি এই ছবির সিনেম্যাটোগ্রাফি প্রচণ্ড ভালো হয়েছে। এই ছবিটা নিয়ে প্রচণ্ড আশাবাদী, আমি জানি তোমরা অনেকেই প্রচণ্ড আশাবাদী, হয়তো সকলে প্রচণ্ড আশাবাদী। এই ছবিটা থিয়েটারে মুক্তি পেলে তোমরা ডেফিনেটলি কিন্তু দেখতে যেও, এই ছবিটা একটা প্রচণ্ড ভালো ছবি হবে। এবং এই ছবিটা যদি সাকসেস আনতে পারে তাহলে বাংলাদেশ চলচ্চিত্রে এইরকম আরও বড় বড় রিস্ক নেওয়ার কিন্তু চেষ্টা করবে তারা। হ্যাঁ, তো এটা আমার প্রচণ্ড ভাল লেগেছে এই ট্রেলারটা। এবং সত্যি কথা বলতে কি, কোনো আমরা আমাদের এখানেও নভেলের ওপর ভিত্তি করে অনেক কাজ হতে দেখি। আমরা যদি এখানে বলি, দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বলি, সত্যজিৎ রায়ের ফেলুদা বলি, যদি আমরা বলিউডের দিকে যাই সেক্ষেত্রে আমরা টাইগার দেখেছি, সলমান খানের টাইগার, এক থা টাইগার, টাইগার জিন্দা হে, এছাড়া আমরা জেমস বন্ড দেখেছি, আমরা মিশন ইম্পসিবল দেখেছি হলিউডের। তো সেই লেভেলের কাজ ভাই বাংলায় হতে চলেছে, এবং যেখানে আমরা একদম অন্যভাবে একটা বাংলা সিনেমা, এবং যেখানে একটা পুরো হলিউড ফিল পাচ্ছি আমরা, এটা মানতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি হলিউডের মতন অনেক অত বাজেট, হলিউড ফিল্মের আরও অনেক অনেক বেশি বাজেট থাকে, কিন্তু যে বাজেটটা দিয়ে এই ছবিটাকে তৈরি করা হয়েছে সেই ফিলটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যে পাচ্ছি, যেটা আমার প্রচণ্ডই ভাল লেগেছে। আমি মানে MR9 ডু অর ডাই এই ট্রেলারটা মানে আমি দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে এলো এই ট্রেলারটা কিছুক্ষণ আগে। আমি আশা করছি 25 আগস্ট তোমাদের ওখানে তোমরা অবশ্যই দেখতে যাবে এই সিনেমাটা। এবং ABM সুমনকে জাস্ট ফ্যান্টাস্টিক, প্রচণ্ড স্মার্ট দেখতে লাগছে, ওনার ডায়লগ ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না। এবং সব থেকে বড় কথা, হলিউড অ্যাক্টর, বলিউড অ্যাক্টর, বাংলাদেশের অ্যাক্টর সকলে মিলে যখন একটা কাজ করছেন তখন এই বন্ডিংটা ক্রিয়েট হওয়াটা প্রচণ্ড জরুরি, এবং যেটা কিন্তু এই ছবিটা জুড়ে হয়েছে বলে মনে হচ্ছে। মানে কোনো কার্পণ্যতা করা হয়নি এই ছবিটা, এই ছবিটাকে যেভাবে তারা, যেভাবে ডিরেক্টর যেভাবে দেখেছেন, হ্যাঁ, তো সেইভাবেই কিন্তু ছবিটাকে তৈরি করা। এই ছবিটার ডিরেক্টর হচ্ছেন আসিফ আকবর, প্রচণ্ডই ভালোভাবে একটা একটা মানে বড় গ্র্যান্ডারের একটা ছবি দেখলাম। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র এই লেভেলের, এই বড় গ্র্যান্ডারের ছবি কখনো দেখেনি। তো আমি আশা করব এই ছবিটা প্রচণ্ডই ভালো হবে। তোমরা কতটা আশাবাদী MR9 নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।